আমাদের পূজোয় ষষ্ঠীর দিন সন্ধেবেলা লক্ষ্মী পাতা হয়েছে। আমাদের পুরো মিত্র ফ্যামিলির একই জায়গায় এই লক্ষ্মী ভাগ হয়নি। এই মহালক্ষ্মী কাল সকালে দোলা যখন আনা হবে, দোলার সাথে মা লক্ষ্মীকে নিয়ে গিয়ে আমাদের মন্দিরে স্থাপন করা হবে। মা আলপনা দিচ্ছে, এবছর আমরা কেউ ছুঁতে পারবো না, মানে আমি পারবো না, অন্য সবাই দেয়, তো এবছর মাই দিয়ে দিচ্ছে। মা সেরকম ভালোভাবে দিতে পারে না, ওই কাজ জ্বালানোর মতো আর কি হচ্ছে। তো এই কাজটা হচ্ছে এবার সন্ধেবেলায় ওই নবপত্রিকা পুজো হবে, সেখানে মান্তু আলপনা দিচ্ছে। আলপনা দিয়ে দিয়ে শুকাতে দেরি হয়, তো ওখানেও আলপনাটা দিয়ে দিচ্ছে। আমরা সারা বছর এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকি, কখন সবাই মিলে একসাথে খালি পায়ে কোনো নদীর ঘাটে গিয়ে নবপত্রিকা আনা, ওখানে দাঁড়িয়ে পুজো হওয়া, সমস্ত কিছু দেখবো, ফটকা ফাটানো, এইগুলো দেখে বাড়ি ফেরা, ঢোল বাজিয়ে ঢোলের বাজনা, আনন্দই আলাদা। যাদের গ্রামের বাড়ির পুজো তারা সবাই উপভোগ করতে পারবে ব্যাপারটা। মহালক্ষ্মী বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, মন্দিরে, বাড়িতে না, মন্দিরে স্থাপিত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের নিয়ম হচ্ছে মহালক্ষ্মী আগে 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 প্রথমে গাড়ুতে জলধারা নিয়ে যাওয়া হবে, তারপরে মা লক্ষ্মীকে নিয়ে বাড়ির বউ, যে কোনো একজন বউ নিয়ে যাবে, তার পিছনে পিছনে দোলা আসবে। এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম, তো সেটাই হচ্ছে। দেখো তোমরা
নবপত্রিকা আনার পর আটচালার মধ্যে একটা পুজো হয়। সেই পুজোটা করার পর আর নবপত্রিকা মন্দিরে স্থাপন করা হয়। তো সেই পুজোটাই এখন হচ্ছে আটচালার মধ্যে। এই পুজোটা হয় আমাদের সেমরি। তো সেই পুজোটাই এখন আছে। ডাইনে বাইয়ে দুইটা সেমরি পয়রা আছে ঢাকাই শাড়ি। আছে ডাইনে বাইয়ে দুইটা সেমরি পয়রা আছে ঢাকাই শাড়ি। শিশিরে শারদ আকাশে ভোরে রাগমনি, শিউলি ঝরানো দিনানেশে, শিউলি ঝরানো দিনানেশে, চিরদিনের বাণী ভোরে। বন্ধুরা, শুভ মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলকে জানাই। সকলে খুব ভালো করে পুজো এনজয় করো। আমাদের দোলা চলে এসেছে, মা লক্ষ্মী মহালক্ষ্মী মন্দিরে স্থাপন হয়ে গেছে। পুজো শুরু হবে 9টা নাগাদ বোধ হয় নাকি, ওই রকমই পুজো শুরু হবে। তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অনেক কিছুই। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই জানিও। সবাই খুব মজা করে পুজো আনন্দ করো। চলো, বাড়িতে এখন মুড়ি পর্ব চলছে। ছোড়দা ভাই, ছোড়দি, ছোটো ননদ আর কি, মাসিমা মেসোমশাই, ওরা সব এসছে আজকে। মিত্রবাবু ওরা মুড়ি খাচ্ছে। আর এদিকে আমাদের এই রাঁখোলার এক পিসি, অনেক আমি বিয়ের পর থেকে এই পিসিকে দেখে আসছি, খুব ভালোবাসে আমাদের, গীতা পিসি। এই পিসি ঠাকুরের বাসন ধোয়ার কাজগুলো আগে করতো, এখন আর উনি পারেন না। তো উনি দেখা করতে এসেছেন। আর এই যে খাবারের দুপুরে লাঞ্চে প্রস্তুতি হচ্ছে, আজকে তোমার সেই সেম মেনু, তোমার আলু পোস্ত, শুক্তো, মুগের ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, টমেটো চাটনি, এই সব হবে। কাকু করবেন, ওই বেগনি হলো এখন, তারপরে লাঞ্চের প্রস্তুতি হবে। তো চলো দেখি কি হচ্ছে। আর এটা বাকি ছিল, বুঝলে তো, সকাল থেকে এত গরম ছিল যে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। সকাল থেকে কেন, কাল রাত থেকেই ভীষণ গরম, দুদিন ধরে ভীষণ গরম। তো মুষলধারে বৃষ্টি হয়ে গেল একবার ব্রেকফাস্টের পর, সমস্ত জলে ধুয়ে একদম কাদা প্যাচপ্যাচে অবস্থা। তো ভালো লাগছে একদিকে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। তো কি করা যাবে, বৃষ্টি তো আটকানো যাবে না। গ্রামের মধ্যে বৃষ্টি হলে যা অবস্থা হয়, মাটিতে আর পা ফেলা যাচ্ছে না। তো বৃষ্টিটা এখন উপভোগ করছি আমরা। চলো দেখি লাঞ্চ কি করা যায়। এত বৃষ্টির মধ্যে ছোটদা ভাইকে বললাম যে তুমি একটু আবৃত্তি করে শোনাও, ও সাংস্কৃতিক জগতে ভীষণ ভাবে জড়িত, ভীষণ ভালো গান করে, ভীষণ ভালো আবৃত্তি করে। বললাম শোনাও, আমি একটু ভিডিও করি আর আমার বন্ধুদেরকে শোনাই। চলো তোমরাও শোনো কি করছে। কৃষ্ণ করি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। নামদার কমলা, দেখেছি তার খাতার উপরে লেখা, সে চলেছিল ট্রামে ভাইকে নিয়ে কলেজের রাস্তায়, আমি ছিলাম ঠিক পিছনের বেঞ্চিতে। মুখের এক পাশের নিটোল রেখাটি দেখা যায়, ঘাড়ের উপর খোপার নিচে কোমল চুলগুলি, উজ্জ্বল মুখের দৃষ্টি নিঃসংকোচ। হাতে তার ছিল বই আর খাতা, যেখানে আবার নাম্বার সেখানে নামা হলো না। কিসে কি পেয়েছিস, কিসে 56 পেয়েছিস? ইংলিশে হ্যাঁ 66 আউট অফ 80। এই বসকা কোবেটা আছে কাকে, এই বর্ণঘোষ টাটা, বর্ণঘোষ টাটা করো, আমি তোকে দেখাতে পাচ্ছি না, তুই ছাতাটা সরিয়ে একটু দেখা,
তোমার দাদা বলছে আমি আমি প্রথমে বলছিলাম যে হাই চপ্পল পরে যাবো, কেন কি গাড়িতে? বলছে না যদি রামনগর যাই ঘুরতে। আমি বলছি তুমি কখনোই যাও না, আর এখন যাবে? তোমার তো টোটো হয়ে গেছে এখন শুনছি, কখন যাবো ছড়দি, কখন কবে যাবো বলো। চারটের মধ্যে অষ্টমী শেষ হয়ে যাচ্ছে, কালকে কালকে বিশাল চাপ, ওরা সব আসবে, যাওয়া হবে না। তোমরা কতদিন থাকবে? ঠিক আছে দেখি, মানে আগে থেকে বলছি না কিন্তু, ঠিক আছে মানে ঘুরে আসবো, ঠিক আছে ফোন করে দিও, ঠিক আছে। মেসামশাই আসবে না ভাই? হ্যাঁ এখন তো প্রণাম করতে নেই। হ্যাঁ যাবো, ছোটদিরা এখনই গেল ওদের রামনগরে বাড়ি, মানে আমাদের ঘর থেকে ওদের ডিস্টেন্স কতটা হবে বলতে পারছি না, তবে কাছাকাছি কয়েক কিলোমিটারের মধ্যেই ওদের, ওর শ্বশুরবাড়ি। তো ওরা চলে গেল, আমিও একটু রেস্ট করব, তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, শেয়ার করো, লাইক করো, যদি কিছু ভালো লেগে থাকে তো কমেন্টস করে জানিও। ওকে টাটা।